প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক চৌদ্দগ্রাম উপজেলার জগিরকান্দি খুমতা গ্রামের নাসির উদ্দিনের মৃত্যুতে তার স্ত্রীর হাতে 14,18,474 টাকার মৃত্যুজনিত বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। 3 নভেম্বর সকালে লালমাই উপজেলাস্থ শ্রীপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন মোল্লার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। কোম্পানির বরুড়া জোন ইনচার্জ ABM সেলিমের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগমারা কর্পোরেট জোনের EVP ও ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাগমারা জোনের JEVP ও ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং ভুলুইং উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আব্দুল জলিল সদাগর, কোম্পানির সুয়াগাজী জোন ইনচার্জ জামাল হোসেন, ভুলুইং উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ভুলুইং উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, লালমাই উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা আক্তার, ভুলুইং উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদা ইসলাম, সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাজেরা আক্তার পান্না, ভুলুই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুক এবং রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া বলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি দুর্নীতিমুক্ত কোম্পানি। আমরা বিমা গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধের শতভাগ নিশ্চয়তা প্রদান করে থাকি। আমরা গ্রাহকের টাকা মেরে বড় হতে চাই না। গ্রাহকদের বিমা দাবির টাকার শতভাগ আস্থার সাথে সঠিক সময়ে তাদের নিকট হস্তান্তর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। নাসির উদ্দিনের বিমা চুক্তি ছিল 15 বছর, মাত্র 5 কিস্তি পরিশোধ করে তিনি মারা যান। আজ আমরা জগিরকান্দির নাসির উদ্দিনের সাথে চুক্তি অনুযায়ী মৃত্যুজনিত দাবির চেক হস্তান্তর করলাম। সেই কমিটমেন্টের আজকে আমরা সেই বাস্তব ফল রূপদান করতে যাচ্ছি। তার স্ত্রীর হাতে 14,18,478 টাকার মরণোত্তর চেক হস্তান্তরের মাধ্যমে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব, আমাদের কমিটমেন্ট আমরা আজকে পূরণ করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বিনা পেশার মাধ্যমে এটি আমাদের দ্বারা এক একটি কাজ, এটি আমাদের পূর্ব নির্ধারিত আমাদের একটি কাজ। এই কাজগুলো আমরা করে যাচ্ছি আমাদের সমাজের অসহায় মানুষদের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে আমরা আমাদের কার্যক্রম করে চালিয়ে যাচ্ছি। চলে যাবেন তাহলে হয়তো 12 লক্ষ টাকার বিমা আর বড় বিমা করতেন। আর আমরাও যদি জানতাম যে উনি মরে যাবেন সুস্থ মানুষ, তাহলে আমরাও আর একটু বড় বিমাই করাতাম। তো যাই হোক, বিধাতার নির্মম পরিহাস এটা কেউ জানেন না। তো যাই হোক, প্রিয় উপস্থিতি, আজকে নাসির ভাই যখন বিমা করেছেন, কন্ট্রাক্টটা আমাদের সাথে নাসির ভাইয়ের হয়েছে। বাগমারা কর্পোরেট জোন করতে গায়িত মরহুম নাসির উদ্দিন মরণোত্তর বিমা দাবি চেক প্রদান অনুষ্ঠান। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন, যারা মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন অত এলাকার বিশিষ্টজন, যাদের নেতৃত্বে সমাজ পরিচালিত হচ্ছে, যাদের নেতৃত্বে আজকে আমরা এই অনুষ্ঠানটা করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। বক্তব্য শুরুতেই যাকে ঘিরে আজকের অনুষ্ঠান, জনাব মোহাম্মদ নাছির, যিনি আমাদের একজন গ্রাহক ছিলেন, বিমা করে উনি মারা গিয়েছেন, আজকে তার নমনীকে আমরা টাকা দিতে আসছি। যিনি মারা গিয়েছেন আমাদের পরিবার প্রাইম পরিবারের পক্ষ থেকে তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি, শোকাক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আজকে যে অনুষ্ঠানটা করেছি, এই অনুষ্ঠানটা এক ধরনের জনসচেতনামূলক অনুষ্ঠান। আমরা এই টাকাটা তার বাড়িতে অথবা ব্যাংকে পৌঁছে দিতে পারতাম, এ পৃথিবীর কেউ জানতো না। কেন আজকে অনুষ্ঠান আয়োজন করেছি, আপনারাও কষ্ট করে এসেছেন, এই বিষয়টা নিয়ে আমরা কিছু সময় আপনাদের সামনে ইতিমধ্যে বক্তব্য শুনেছি, আমরাও একই বিষয়ে আলোকপাত করতে আসছি। একটা ফ্যামিলি কত অসহায় থাকে, এটা একমাত্র ওই ফ্যামিলি ছাড়া আর কেউ জানবে না। আমার জানা মতো আমার এই গ্রামের একজন লোক যথেষ্ট ভালো প্রভাবশালী ছিল,
তার ঘরে চেকটা ফিরে ছিল, তার কলারে প্যান ছিল। আজকে ওই মহিলা এত অসহায়, আমাকে ফোন দিয়ে একদিন এমনও কান্নাকাটির অবস্থা আছে যে কালকে সকালে আমি কি খাবো সেই ব্যবস্থা নাই। হয়তো আপনাদের দৃষ্টিতে আমি কোটিপতি, আমি লাখপতি, আমি হাজারপতি, আসলে আমি কিছুই না। আপনারা যেখানে মৃত্যুবরণ করবেন আমারও একই অবস্থায় মৃত্যু হয়ে যাবে। শুধু একটি কথাই বলবো, আমি বিমাকে বহু ভয় পাইতাম। আমাকে ডেস্টিনি নজর হোটেলে অনেক খাওয়াইছে, সামনে আমার ভাই শহীদ হয়েছিল, অনেকে অনেক এমএলএম কোম্পানিতে আমাকে জড়ানোর জন্য চেষ্টা করেছে। আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমি কোনোটাই গ্রহণ করি নাই। শুধু আমার ভাই ডাক্তার জামাল নাসারের অনুরোধে প্রাইম ইসলামী লাইফে ইন্স্যুরেন্স করেছি। তবে ইন্স্যুরেন্সের একটি গুণ আমি দেখেছি, গত কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব রোড কাজীপাড়া একটা লোক মারা গিয়েছে, তার লাশটা আনার জন্য আমি বারবার ছুটে গিয়েছি বাংলাদেশ এমবিসিতে, কোনো সাড়া দেয় নাই। সর্বশেষ একটি কথা আমাকে বলেছে, ওনার কি কোনো ইন্স্যুরেন্স কার্ড আছে? আমি বলি স্যার আমি তো জানি না। ওই দেখো, আমি কোম্পানিতে ছুটে গেলাম, যাইয়া তার একটা ইন্স্যুরেন্স কার্ড পাইলাম, মেয়াদ আছে মাত্র এক মাস। সেই কার্ডটা নিয়ে যখন এমবিসিতে গিয়েছি, সাথে সাথে এই মৃত্যু লাশ বাংলাদেশে আসার জন্য যত ব্যবস্থা ইন্স্যুরেন্স কোম্পানি করে দিয়েছে। তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো, ইন্স্যুরেন্স ভয় পাওয়ার কিছুই নাই। সামনে একটি শব্দ লেখা আছে, ফাইম ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তারা ইসলামের সাথে সমঝোতা রেখে এই কোম্পানিটা পরিচালনা করে। আরো একটি কথা আছে, একবার নিচে দিয়া সম্ভবত আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন, আসলে তারা নিরাপত্তা দিচ্ছে, তারা নিরাপত্তার চেষ্টা করছে। আপনারা যারা এখনো বিমা করেন নাই, অবশ্যই ছোট হোক, যার যতটুকু সম্ভব, ছোট হইলে ছোট, বড় হইলে বড়, বিমা করে নেবেন। বিমাটা অত্যন্ত জরুরি। হয়তো এখন আপনার কাছে মনে হয় বিমা করলে কি হবে, আসলে আমরা মরহুম নাসির মিয়ার মৃত্যু দাবি পরিশোধ করার জন্য এখানে এসেছি। যেদিন আমরা ইন্স্যুরেন্স করেছি, ইন্স্যুরেন্সটা আমার মাধ্যমে, আমাদের অফিসের মাধ্যমে হয়েছিল, সেদিন উপস্থিত ছিলেন নাসির ভাই, আমি এবং আমার সুলেমান স্যার, কামাল স্যার, জাকির স্যার, পাঁচজনের মাধ্যমে কথা হয়ে আমাদের মাঝে উনি বিমা করেছেন। আমরা পাঁচজনে জানতাম, কিন্তু আজ উনি না থাকার কারণে আপনাকে সবাইকে জানিয়ে আমরা ওনাকে 14,28,000 টাকা দিচ্ছি। এটার অর্থ আমরা ইসলামী কোম্পানিতে চাকরি করি, একটি সুন্দর কোম্পানি, বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি। এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ছোট্ট একটু সময় নিয়ে একটু কথা বলবো, স্যারের কাছে অনুরোধ করছি, কারণ আসলে আমি আমার শ্রীপুর গ্রামে আমি যখন যোগদান করি, এই শ্রীপুর গ্রামের সবচেয়ে বড় বড় বিমাগুলি আমি করিয়েছি। আমি এ পর্যন্ত বাগমারা জোনে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সে 6,82,000 টাকার কাজ দিয়েছি। যাই হোক, তারা প্রত্যেকেই বোনাস পেয়েছে, দুবার করে, একবার করে, সবাই পেয়েছে। তা আমি অত্যন্ত সৌভাগ্য মনে করি, আমি একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করতে পারছি বলে আমি নিজেকে গর্বিত মনে করছি। এই অনুষ্ঠানটি দরবেশ মার্কেট হওয়ার কথা ছিল। যাই হোক, এটা বলতে গেলে বহু কথা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে ওখানে অনুষ্ঠানটি করতে দেওয়া হয়নি, যার ফলে আজকে আমি আমাদের শ্রীপুর মাদ্রাসা অনুষ্ঠানটি গত রাত্র থেকে রাত্রে 2টা বাজে আমরা এখান থেকে গিয়েছি, অনুষ্ঠানটি করব বলেই সব কিছু শেষ করে গিয়েছি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আমরা যেহেতু প্রাইম লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি, সেহেতু আমরা যেন সুন্দরভাবে জনগণের সেবা করে যেতে পারি, জনগণের যে দাবি দেওয়া সেগুলি সঠিকভাবে দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
আলফা লাইফ ইনস্যুরেন্সে চাকরি করেছেন। সেই সুবাদে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা পয়লা মার্চ জাতীয় বিমা দিবস ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে, ইসলামী প্রতিষ্ঠানে, যেখানে কোনো সুদ নেই, জুয়া নেই, অস্পষ্টতা নেই, আমরা যা বলি তাই করি, যা আপনাদের সাথে কমিটমেন্ট চাই।